হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এডু লাইফ ওয়ানস্টে প্যাহেড ইসলামিক ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কাশ্মীর অ্যাডমিশান নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ফর পিএইচডি অ্যাডমিশান ডেটের টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর টু জিরো টু ফোর

এভি ৰ' চেণ্টাৰ অফ ফৰ ফিল'জফিকেল ষ্টাডিজ থ্ৰী চেণ্টাৰ ফৰ ডিজাষ্টাৰ ৰিস ৰিডাকশ্যন টু কেমিষ্ট্ৰী টেন কম্পিউটাৰ চাইন্স এণ্ড ইঞ্জিনিয়াৰিং এইট ইকনমিক্স থ্ৰী এনভাইৰমেণ্ট ছষ্টিটি এণ্ড ক্লাইমেট চেঞ্জ ছিক্স ইলেকট্ৰিকেল ইঞ্জিনিয়াৰিং থাৰ্টিন ইলেকট্ৰনিক্স এণ্ড কম্যুনিকেশ্যন ইঞ্জিনিয়াৰিং ফিফটিন ফুড টেকন'লজি টুৱেল্ভ ফর্নেটার রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্টার ডিসিপ্লি সাইন্স সিক্স হাব্বা খাতুন সেন্টার ফর কাশ্মীরি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার টু ইসলামিক স্টাডিজ টু ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পিরিচুয়াল স্টাডিজ টু জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন থ্রি ম্যানেজমেন্ট স্টাডিজ এইট মান্তাকি সেন্টার ফর সায়েন্স অ্যান্ড সোসাইটি টু ম্যাথমেটিক্স থ্রি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফোরটিন প্ল্যানিং অ্যান্ড জিওমেট্রিক্স ফোর স্ট্যাটিস্টিক্স টু ওয়াটসন অ্যান্ড ক্রিক সেন্টার ফর মলিকিউলার মেডিসিন থ্রি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন নেক্সট এখানে অ্যাভেলেবিলিটি অফ অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যাচ্ছে টোয়েন্টি এইট সেপ্টেম্বর টু জিরো টু ফোর থেকে লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ফিফটিন্থ অক্টোবর টু জিরো টু ফোর এখানে ক্যাটাগরি অফ পিএইচডি অ্যাডমিশন প্রসঙ্গে বলা হয়েছে ক্যাটাগরিজ নাম্বার ওয়ান যেটি ফুল টাইম মোডে সেটি হচ্ছে ক্যান্ডিডেট উইথ ন্যাশনাল ফেলোশিপ ইউজিসি ইউজিসি সিএসআইআর আর এরা ক্যাটাগরি ওয়ানের মধ্যে পড়বে জে আর এফ বিভিন্ন সিএফ সিটিএফ সিএফটিআই আই সিএর আইসিএমআ আর যে কোনো থেকে অর এনি আদার ইকুইফেলেন্ড ফেলোশিপ ফর পিএইচড প্রোগ্রাম আরেকটি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ওয়ার বিং স্পনসার্ড বাই আইসি সি আর নিউ দিল্লি অর এনি আদার ডেজিগনেটেড ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট উইথ গেট সিডব্লিউডি এন্ড সিভিল আর ন্যাশনাল লেভেল টেস্ট আর পার্ট টাইম মোডে রয়েছে ইন্টারনাল পারমানেন্ট ফ্যাকাল্টি স্টাফ এফসেগ্রা এক্সটার্নালের জন্য এক্সটার্নাল পারমানেন্ট এমপ্লয়স অফ গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন ইনস্টিটিউশন ইন্ডাস্ট্রি অর এনি আদার রেকগনাইজড ইনস্টিটিউশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রসঙ্গে বলা হয়েছে ওয়ান ইয়ার অর টু সেমিস্টার মাস্টার ডিগ্রি প্রোগ্রাম আফটার এ ফোর ইয়ার অর এইট সেমিস্টার ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রামের পর থাকতে হবে অথবা টু ইয়ার অর ফোর সেমিস্টার মাস্টার ডিগ্রি প্রোগ্রাম আফটার এ থ্রি ইয়ার ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম এবং তার সাথে অবশ্যই ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে যে সমস্ত ক্যান্ডিডেটরা এম ফিল প্রোগ্রাম কমপ্লিট করেছেন উইথ ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস তারাও অ্যাপ্লাই করতে পারবেন তবে সব ক্ষেত্রেই ফাইভ পার্সেন্ট মার্কস রিল্যাক্সেশন রয়েছে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট এস সি এস টি ও বিসি নন ক্রিমিলিয়ার ডিফারেন্টলি এবল্ড ইডাব্লু এবং আদার ক্যাটাগরি ক্যান্ডিডেটস এস পার্ট দ্য ইউডিসি ডিসিশন ফ্রম টাইম টু টাইম নেক্সট এখানে এলিজিবিলিটি পিএইচডি মাল্টি ডিসিপ্লিনারি ডিপার্টমেন্ট সেন্টারের জন্য প্রত্যেকটি ডিপার্টমেন্টে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন সেগুলি বলে দেওয়া হয়েছে যেমন প্রথমে সিডিআরআর ডিপার্টমেন্টের জন্য ক্যান্ডিডেটস উইথ মাস্টার ডিগ্রি ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট জিওলজি অ্যাপ্লাইড জিওলজি জিওগ্রাফি জিও ইনফরমেটিক্স অর জিওমেট্রিক্স জিও ফিজিক্স অ্যাভেলেবেল স্পেশালাইজেশন এখানে বলা হয়েছে ন্যাচারাল ডিজাস্টার এরপর ইএস অ্যান্ড সিসি ডিপার্টমেন্টের জন্য ক্যান্ডিডেটস উইথ মাস্টার ডিগ্রি এনভায়রনমেন্টাল সায়েন্স বায়োলজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি বোটানিক জুলজি জিও ইনফরমেটিক্স জিওলজি অ্যাপ্লাইড জিওলজি হাইড্রোলজি অ্যাপ্লাইড স্পে অ্যাভেলেবেল স্পেশালাইজেশান এনভায়রনমেন্টাল সায়েন্স ক্লাইমেট চেঞ্জ প্ল্যান্ট সায়েন্স এটসেট্রা নেক্সট এখানে এফআর আই আই এস ডিপার্টমেন্টের জন্য ক্যান্ডিডেটস উইথ মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল সায়েন্স কেমিক্যাল সায়েন্স বায়োলজিক্যাল সায়েন্স অ্যাভেলেবেল স্পেশালাইজেশন মাস্ট মেটেরিয়াল সায়েন্স টেকনোলজি ইমিউনোলজি কম্পিউটারাল সায়েন্স নেক্সট এখানে এম সি এস এস ডিপার্টমেন্টের জন্য ক্যান্ডিডেটস উইথ মাস্টার ডিগ্রি ইন সোশিওলজি সোশ্যাল ওয়ার্ক ক্রিমিনোলজি অ্যান্থ্রোপলজি সাইকোলজি অ্যান্ড পাবলিক হেলথ অ্যাভেলেবেল স্পেশালাইজেশন সোশ্যাল সাইকোলজি সোসাইটি অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট মেন্টাল হেলথ অ্যান্ড পাবলিক হেলথ এলিজিবিলিটি পার্ট টাইম ক্রাইটেরিয়ার জন্য বলা হয়েছে দ্য জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর পার্ট টাইম ক্যান্ডিডেট সেল বি সেম অ্যাজ অ্যাজ ইজ অ্যাপ্লিকেবল টু ফুল টাইম ক্যান্ডিডেটস উইথ ফলোয়িং অ্যাডিশনাল কন্ডিশন কিছু অ্যাডিশনাল কন্ডিশন অ্যাড করে দেওয়া হয়েছে ইন্টারনালদের জন্য বলা হচ্ছে পারমানেন্ট ফ্যাকাল্টি অ স্টাফ অফ আই teachers with at least three years of substantive service non-teaching staff with at least five years of substantive service external candidate no permanent employees of a university government or semi-government institution industry national laboratories or any other recognized institution university teachers with at least three years of substantive service পারমানেন্ট সায়েন্টিস্ট অফ ন্যাশনালিটি রেকগনাইজড ইনস্টিটিউশন উইথ অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স অফ সাবস্টেন্টিভ সার্ভিস গভর্নমেন্ট কলেজ টিচার্স উইথ অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স অফ সাবস্টেন্টিভ সার্ভিস স্টেট ওর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়েজ উইথ অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স অফ সাবস্টেন্টিভ সার্ভিস আর বোথ কেস ইন্টারনাল এবং এক্সটার্নাল ক্যান্ডিডেট একটি এন ওসি সাবমিট করতে হবে ফ্রম দেয়ার এমপ্লয়ার টু পার্সিউ দ্য স্টাডিস এখানে অ্যাডমিশান প্রসিডিওর প্রসঙ্গে বলা হচ্ছে ক্যান্ডিডেটস উইথ ন্যাশনাল ফেলোশিপ যাদের রয়েছে যে কোনো রকম ফেলোশিপ তারা অ্যাডমিশান এখানে সাস্টেনি ক্যান্ডিডেটস কনসিডার এরিয়া অফ ইন্টারেস্ট এবং অ্যাভেলেবল রিসোর্সেস ইন কেস অফ এনি ভ্যাকেন্সিজ লেফট আফটার দ্য প্রসিডিওর ফোর পয়েন্ট ওয়ান ক্যান্ডিডেটস হ্যাভিং কোয়ালিফাইড অ্যান্ড সিমিলার ন্যাশনাল লেভেল টেস্ট শ্যাল বি কল্ড ফর ইন্টারভিউ ইন দ্য ইভেন্ট অফ এনি ভ্যাকেন্সি আফটার অ্যাডমিটিং ক্যান্ডিডেট অ্যাস পার ক্লস ফোর পয়েন্ট ওয়ান অ্যান্ড ফোর পয়েন্ট টু দ্য ইউনিভার্সিটি স্যাল অ্যাডমিট স্টুডেন্ট থ্রু অ্যান্ড এন্ট্রান্স টেস্ট কন্ডাক্টেড বাই দ্য ইউনিভার্সিটি স্টুডেন্ট হু হ্যাভ সিকিওর্ড ফিফটি পারসেন্ট মার্কস ইন দ্য এন্ট্রান্স টেস্ট আর এলিজিবল টু বি কল ফর ইন্টারভিউ এক্ষেত্রেও ফাইভ পারসেন্ট মার্কস রিল্যাক্সেশন রয়েছে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য এখানে সিলেকশন প্রসিডিওর কীভাবে হবে তার ডিটেলসও দিয়ে দেওয়া হয়েছে এবং যে তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট ওয়েটেজ উইল বি প্রোভাইডেড টু দ্য মার্কস অফ বিভিন্ন পরীক্ষা বা এন্ট্রান্সের স্কোরের মধ্যে আর থার্টি পারসেন্ট মার্কস গেন করতে পারবেন ইন্টারভিউ এবং প্রেজেন্টেশনের ওপর থেকে নেক্সট এখানে যেটি বলা হচ্ছে যে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম প্রসঙ্গে বলা হয়েছে ইউনিভার্সিটি ওয়েবসাইটটি এদের ফলো করতে বলা হয়েছে ডাব্লু এবং যে লিঙ্ক দেওয়া রয়েছে অ্যাডমিশনের সেখানে লিঙ্ক করে রেজিস্টার করতে হবে নিউ ইউজার ও লগ করে তারপর ইমেল আইডি এবং সেন্ট ইমেল লিঙ্ক একটি পাঠাতে হবে সেই লিঙ্কটিতে ক্লিক করতে হবে এবং ডিটেলস অ্যাস পার সমস্ত অ্যাকাডেমিক ডিটেলস দিতে হবে ম্যাট্রিকুলেশান থেকে শুরু করে একদম মাস্টার ডিগ্রি পর্যন্ত আর লগ ইন আইডি ফিউচার রেফারেন্সের জন্য ব্যবহার করা হবে তাই রেজিস্টার ইমেল আইডির মতোই একই যেটি তাই সেটি অবশ্যই নোট ডাউন করে রাখবেন পরবর্তীতে কাজে লাগবে বিফোর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম প্লিজ রিড ইনস্ট্রাকশান কেয়ারফুলি অ্যান্ড কিপ দ্য রিকোয়ার্ড ডকুমেন্ট রেডি ফর অনলাইন আপলে আপলোডিং অবশ্যই আগে সমস্ত ইনস্ট্রাকশানটি পড়ে নেবেন এবং যে যে ডকুমেন্টগুলি আপলোড করার কথা বলা হচ্ছে সেগুলি রেডি করে রাখবেন পরবর্তীতে পরপর আজাতে আপলোড করতে পারেন এবং অ্যাপ্লাই অনলাইন বাটনটিতে ক্লিক করবেন ট্যাবটিতে এবং চুজ অ্যাপ্রোপ্রিয়েট অপশান পিএইচডি প্রোগ্রাম এলিজিবিলিটি অনুযায়ী সেটিতে ক্লিক করবেন কমপ্লিট বিলো মেনশান স্টেপ তারপর পরবর্তী স্টেপগুলি ফলো করবেন প্রথমে পার্সোনাল ডিটেলস দিতে হবে তারপর অ্যাকাডেমিক ডিটেলস তারপর কম্পিটিটিভ এক্সাম ডিটেলস তারপর চুজ প্রোগ্রাম ফর অ্যাডমিশান তারপর আপলোডিং ডকুমেন্ট ডকুমেন্টগুলি হবে সাইজ একশো থেকে দুশো কেবির মধ্যে তারপর প্রিভিউ আর সাবমিট অ্যান্ড মেক অনলাইন পেমেন্ট অনলাইন পেমেন্ট করতে হবে এবং তারপর যেটি করতে হবে সেটি হচ্ছে ডাউনলোড দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশান ফর্ম সেটি ডাউনলোড করে রাখবেন এখানে একটি ইম্পর্টেন্ট নোট দিয়ে দেওয়া হয়েছে ডিটেলড এলিজিবিলিটি সিলেকশন প্রসিডিওর অ্যাডমিশন ম্যাটারস কোর্স ওয়ার্ক রেজিস্ট্রেশন পিরিয়ড অফ রেসিডেন্সি অ্যান্ড আদার ক্রাইটেরিয়া অর গাইডলাইন্স আর প্রোভাইডেড অ্যাট দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট অর্ডিনান্স অফ পিএইচডি প্রোগ্রাম

ইন কেস ক্যান্ডিডেটস অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান প্রোগ্রাম দেশ অ্যাল হ্যাভ টু পে অ্যান অ্যাডিশনাল ফর রুপিস থ্রি হান্ড্রেড পারোগ্রাম যেটি নন রিফান্ডেবল থ্রু অনলাইন মোড অর্লি অ্যাপ্লিকেশান ফিজ হচ্ছে রুপিস হাজার টাকা কোনো ক্যান্ডিডেট যদি একের বেশি পোস্টে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে প্রথম পোস্টটির জন্য তাদের হাজার টাকা অ্যাপ্লাই করতে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং তার পরবর্তী যে সমস্ত পোস্টে অ্যাপ্লাই করবেন সেগুলির জন্য শুধুমাত্র রুপিস থ্রি হান্ড্রেড অ্যাপ্লিকেশান ফি দিতে হবে

ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রিমেইন ইন টাচ উইথ দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট ফর আদার আপডেট পরবর্তী আপডেটের জন্য ইউনিভার্সিটি ওয়েবসাইটটি রেগুলার বেসিসে ফলো রাখবেন ফর এনি ফার্দার কোয়ারি অর ইনফরমেশান মেল করতে পারেন রিসার্চ অ্যাট দ্য এই অ্যাড্রেসে এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি এই রিলেটেড যদি আর কোনো কোয়ারি আপনাদের থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে কাহাটি লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই জাতীয় হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ